আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বাঁধাকপি আর ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করব। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অনেক মজা। তার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছি, একদম মিহি করে কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। এবং সেই সাথে যেহেতু এখানে আমি 3 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছি, এর জন্য আমি 3টা ডিম নিয়েছি। এই হচ্ছে মূল উপকরণ। এখন চলে যাচ্ছি রান্নায়। কড়াইতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত অল্প একটু ভেজে নিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা একটু স্বচ্ছ হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 1টা কাঁচামরিচ কুচি। রসুন আর কাঁচামরিচটা দিয়ে ভাজতে থাকবো পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 7 মতো লবণ, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, তাই এখানে লাল মরিচের পরিমাণটা অল্প দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ জিরার গুঁড়া। অল্প একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে দিয়ে দিব কুচি করে রাখা বাঁধাকপি। মশলার সাথে বাঁধাকপিটাকে ভালো করে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে ঢাকনা দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এর মাঝে আমি 2 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে একটা টমেটোকে আমি ভিতরের বিচির অংশটা বাদ দিয়ে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ পাতা কুচি। এটা অপশনাল, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে দেখতে একটু কালারফুল হবে। এখন টমেটো আর পেঁয়াজ পাতা কুচি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজ পাতা এবং টমেটো কুচি নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিলাম। এবারে বাঁধাকপিটাকে আমি এভাবে পুরোটা ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিব। চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে দিয়ে দিব। এবারে আমি বাঁধাকপিটাকে এভাবে 3 কোণা 3 কোণা করে সাইড করে দিব। 3টা কোণা আমি এই বাঁধাকপির ভিতর থেকে বের করে নিব, যাতে সমান সমান 3টা কোণা হয়। সেরকমভাবে বাঁধাকপিটাকে আমি এভাবে বিছিয়ে দিব। আমি এভাবে ফুলের মতো করে 3 ভাগ করে নিলাম। এবারে 1টা 1টা ডিম ভেঙে এই 3টা কোণা যে বের করেছি সেখানে দিয়ে দিব এবং ডিমগুলোর উপরে অল্প একটু লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব ঢাকনা এবং চুলার আঁচটা লোতে রেখে ডিমটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। দেখা যাক কতক্ষণ লাগে, হয়তো 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। তো ফিরে আসছি 3-4 মিনিট পর। 4 মিনিট পর বাইরে থেকে দেখা যাচ্ছে ডিমগুলো হয়ে গেছে, ঢাকনা তুলছি। এবারে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, অল্প অল্প করে, খুব বেশি দিব না। এবং শুধু ডিমের উপরে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া এবং কিছু ধনিয়া পাতা কুচি। একদম ডিমের উপরে দিয়ে দিব অল্প করে, যাতে ডিমগুলি দেখা যায় সেরকমভাবে আমি দিব। আর বাঁধাকপির উপরে একটু বেশি করে দিব। তো এভাবে আমরা বাঁধাকপি আর ডিম দিয়ে খুব মজার এই রেসিপিটা তৈরি করতে পারি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।